সিয়ারম্যানের ছেলে সিয়ারম্যানের ভাই পোষাড়া এই কাজ কেউ করতে পারে না। ভাই যদি একটু নেতা হয়, ছোট ভাইকে জেলা এলাকায় রাস্তাঘাটে চলাফেরা কর যায় না, কথা কয় না কেন? বাসের সাইজে কুঞ্চি শক্ত, এই কুঞ্চিদের জ্বালায় কিন্তু এলাকায় থাকা যায় না, কথা কয় না কেন? এই কুঞ্চিদের জ্বালায় থাকা যায় না, ও ঠিক মতো প্যানও পড়তে পারে না, ও নাকে এখনো বুটা, কেউ এসে কয় যে তাফসীর মাহফিল হবে না, আছে না? আছে। ওই একটু দুই দিন পিছনে ঘুরে প্যান্ডা একটু পড়া শিখে ওই যে আমাদের কাছে না আসলে কিন্তু কোনো কাজ হবে না। আর এলাকায় চুরি বাটপারি চিন্তায় রাহাদানি খুন খারাপি ধর্ষণ ওরাই করে। পাঁচ বছর পর যখন মামুর খাতায় আর কিছু পড়ে না, তখন মামু যখন পিছনের তা ভাবে যে কি রে কেন এরম হইলো, তখন দেখে যাহারে ও যে নিজের ক্ষেতের বেড়াইতে বেড়া খেয়ে গিয়েছে, বেড়াই যে ক্ষেত খেয়ে গেছে টের পেয়েছে তখন, কতক্ষণ না কেন বেড়াই ক্ষেত খোয়া জানেন তো, ও তখন নিজে টের পায় যে আমার বেড়াই ক্ষেত খাওয়া সারা ক্ষেত খেয়ে গিয়েছে, কতক্ষণ না কেন অত লাপিও না উইপুক আছে না তো, হ্যাঁ খুব লাফা সাফা করে কিন্তু বুঝেন তো, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা করে, বুঝকে তার বুঝাতে হবে না, কথা কন না কেন? কুতুবুদ্দিন আইবেকে ভাবছে হারেন এই কাজ করার ক্ষমতা আমার ছেলে কিংবা আমার ভাই না আমার ভাই পোষার হবে না, কারণ ওরা সম্রাটের ছেলে সম্রাটের ভাই বোন ভাগ্নে এদের তো কেউ কিছু বলবে না, ওরা দোকানে যে সিগারেট খাবে বিড়ি খাবে গাঁজা খাবে ভাম খাবে কেউ কিছু কবে না, নাকি এটাই তো হচ্ছে আপনাদের দিকে না হতে পারে, ওর পাশের দিকে বলছি সব জায়গায় আছে বাট পারি একটু কম করে করো, এই দিন দিন না আরো দিন, এক মাসে শীত যায় না সামনে কিন্তু মাঘ আরো আসে, কথা কন না কেন? এই দিন দিন না আরো দিন আছে, এই দিন চলে যাবে ঠিক সেই দিনের কাছে, সেদিন রেহাই পাবো না পালানোর গর্ত খুঁজে পাবো না। হুতুবুদ্দিন আইবেক এই হিন্দু মাকে বলছে মা এই জন্য আমি লাইট বন্ধ করতে বললাম যে আমার ছেলেও হতে পারে আমার ভাগ্নেও হতে পারে আমার ভাই বউ হতে পারে, আর লাইট জ্বালা অবস্থায় যদি আমার ছেলের মুখটা আমার সামনে এসে যায় আমার ভাই বোর মুখটা আমার সামনে যদি এসে যায় আমার ভাগ্নের মুখটা যদি সামনে এসে যায় তাহলে মারতে গেলে আমার মনে কষ্ট লাগবে, কতক্ষণ লাগে আমি বিচারটা নাও সঠিক করতে পারি, এই কারণে মা আমি তোমাকে লাইট বন্ধ করতে বলেছিলাম, যা হবে অন্ধকারে হোক, আমি যখন লাইট জ্বালাতে বললাম লাইট এই জন্য জ্বালাতে বললাম আমার হাতে যে চুলটা রয়ে মানে চুল ধরে যে কাল্লাটা রয়েছে ধরটা নিচে পড়ে আছে, আমি লাইটটা জ্বালাতে বললাম কে এটা দেখি, আমি লাইট জ্বালিয়ে দেখলাম আমার ছেলেও নেই আমার ভাগ্নেও নেই আমার ভাই বোনে লিল্লাহি তাকবীর, কারণ এই কোরআনের নেতা যারা হয় এদের ছেলেও ভালো হয় এদের ভাই বউ ভালো হয় ভাগ্নেও ভালো হয়, কতক্ষণ না খুব ভালো করে শোনেন ভালো করে বোঝেন, বললেন এই জন্য আপনাকে লাইট জ্বালাতে বললাম দেখলাম যে ঠিক আছে, এই কারণে আমি আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলে বললো ঠিক আছে সব বুঝলাম, কিন্তু তুমি আমি একজন বিধর্মী আমার বাড়িতে কেন তুমি পানি পান করলে, তুমি একজন মুসলমান। কুতুবুদ্দিন আইবেক বলছে মা তুমি যখন আমার দরবারে বিচার দিয়ে গিয়েছো তখন থেকে আমি মনে মনে ভাবলাম এই বিচার যদি আমি না করতে পারি কিয়ামতের ওই বিভীষিকার ময়দানে, ওই কিয়ামতের ওই বিভীষিকার ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না, ওই দিনে
আমি যদি বিচারের দিনে ওই জায়গায় ধরা পড়ে যাই তাহলে আমার জীবন জিন্দেগি সব ক্ষত হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? কুতুবউদ্দিন আইবেক বলছে, মা ওই দিন থেকে খাবার তো দূরে থাক, আমি এক ঢোক কোনদিন ওই পর্যন্ত বিচার না করা পর্যন্ত এক ঢোক পানি আমি পান করিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি শাসক, আল্লাহর ভয়, কি আল্লাহর ভয়, আল্লাহু আকবার বলে। বলছে, মা আমি যখন বিচারটা সম্পন্ন করতে পারলাম এরপরে আমার পানি তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি এই মুহূর্তে মনে হয় মারা যাব। এই জন্যে মা তোমার কাছে আমি বললাম তোমার ঘরে যদি একটু পানি থাকে আমি পানি পান করে আমার জীবনটা বাঁচাতে চেয়েছি। এই হিন্দু মহিলা এই মাই কাহিনী শুনে চোখ পেয়ে পানি পড়ে আর বলে, যে সমাজে কুতুবউদ্দিন আইবেকের মতো শাসক যদি থাকে ওই সমাজের ভিতরে আর কোন ধর্ষণ চুরি বাটপারি থাকতে পারে না। এরকম শাসক দরকার আছে না? নাই আছে? এরকম শাসক দরকার আছে? এরকম শাসক করার জন্য যদি আপনাকে কখনো কোনো সময় যদি দাওয়াত দেওয়া হয় সেই দাওয়াতে আপনি সাড়া দিতে রাজি আছেন? দাওয়াতে কি সাড়া আছেন? কারা কারা আছেন তো হাত তুলে বল, রব্বে দেখাই দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই রকম সৈনিক দরকার আছে না? নাই সৈনিক দরকার আছে না? নাই এই রকম সৈনিক যদি সব জায়গা থেকে যদি তৈরি হয়ে যায়, এই যুবকগুলো যেভাবে স্লোগান দিয়ে আপনাদের কাছে দল বদল করে দিচ্ছে, যেভাবে আজকে মুরব্বীরা স্লোগান দিচ্ছে আগামীতে এই রকম স্লোগান আসতে পারে। জীবন বাজি রেখে মায়া ত্যাগ করে, সন্তানে মায়া ত্যাগ করে, পিতা মাতার মায়ের ডাক করে যদি উপর থেকে ডাক দেয় সেই ডাকে কি আপনারা কি সাড়া দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো হাত তুলে বড় রবকে দেখাই দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে, আলোচনা চলবে, আমার টাইম শেষ আলহামদুলিল্লাহ। হ্যাঁ এলাকায় তো রয়েছি, কত হবে ইনশাআল্লাহ। সমর্থ হাজিরিন, আপনার কি খুব কষ্ট পাচ্ছে? ভাই চালাবো, ঠিক আছে, যেহেতু প্রধান বক্তা আসবে তার মুখ থেকে তো কিছু কথা শুনতে হবে। আমি তো এলাকার ডাল, ডাল বুঝলেন তো, মামু বাড়ি গেলি মামি এক উড়কি ডাল এমনি মারে, কথা কর না কেন? আলহামদুলিল্লাহ আপনার চাইলেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ। তবে অনেক ভাই বা কষ্ট পেয়েছে, অনেক কমিটি ফোন দিয়ে পাইনি, অনেক কষ্ট পেয়েছে। দেখেন আসলে বাইরে প্রোগ্রাম রাখার কারণে আপনাদের প্রোগ্রামগুলো আমি রাখতে পারিনি। আজকে অনেকে অভিযোগ দিয়েছে খারাপ, আর না জেনে খারাপ বলছেন আপনারা। আজকে আমার বাজারে দেখি দে বলছে যে আমরা দাওয়াত দিলে এখন আর নেয় না। না, যাদের দাওয়াত আমি দু মাস তিন মাস আগে যাদের দাওয়াত নিয়েছি, আপনি তো দশ দিন আগে এসে আমাকে দাওয়াত দিতে যান, এখন তাদের দাওয়াতটা আমি ক্যান্সেল করতে পারছি না। তো আপনাদের সন্তান কোরআন হাদিসের কথা সারা দেশে বলে বেড়াচ্ছে থেকে আপনারা অখুশি। আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করে দেব, তারপরও এলাকায় কিছু প্রোগ্রাম আমি রাখছি আলহামদুলিল্লাহ, দেখা হবে ইনশা আল্লাহ। সম্মানিত হাজিরিন,